কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। অবশেষে জল্পনার অবসান। ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা না হওয়াতেই তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসে তিনি অবাঞ্ছিত, এবং তারপর থেকেই জল্পনা চলছিল রাজনৈতিক মহলে। সেই জল্পনাতে আরো বেশি করে অর্জুন সিংই ইন্ধন দিচ্ছিলেন, যেখানে তিনি বলছিলেন তার ভারতীয় জনতা পার্টিতেই যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে কি বলেছেন প্রথমে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, কি বলেছেন অর্জুন সিং? দেখো অঙ্কুরদা, বিগত বেশ কয়েকদিন ধরে যে টালবাহানা, কখনো বলছেন যে আমার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই, আমাকে ফোন করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, আজকে সাংবাদিক বৈঠক করে সাংসদ অর্জুন সিং প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন যে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছি। অর্থাৎ এতদিনের যে একটা সাসপেন্স ছিল যে কি করতে পারে অর্জুন সিং, আদৌ কোন দলে যাবে, সেই বিষয় নিয়ে যখন ভাবনা চিন্তা চলছিল, তখন সেই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিক বৈঠক করার পরে একদম প্রকাশ্যে বলে দিয়েছেন, পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টি থেকে আজকে তিনি যোগদান করছেন। আজকে 8:25 তিনি বিমানে করে চলে যাচ্ছেন দিল্লিতে, এবং দিল্লি থেকে গিয়ে তিনি যোগদান করবেন বিজেপিতে, এবং তারপরে বিজেপি হচ্ছে নেতৃত্ব, তারা ভাবলেন যে তাকে ব্যারাকপুর লোকসভা সিটের প্রার্থী করবেন কিনা, সেই বিষয়টা পরে। তার আগে বিজেপিতে আজকে যে অর্জুন সিং যোগদান করছেন তার নিজের মুখে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কোনটা বড় নেতা কে, তার সঙ্গে যোগদান করতে পারেন, সেই বড় নেতা সম্পর্কে রাজনৈতিক মহলে কি জল্পনা শুনতে পাচ্ছ? দেখো এখনো পর্যন্ত বড় নেতা সম্বন্ধে অনেকেরই নাম উঠে আসছে, যেমন একদিকে যেমন উঠে আসছে টিটাগড় পৌরসভার প্রাক্তন যিনি পৌর প্রধান ছিলেন প্রশান্ত চৌধুরী, তার নাম যেমন উঠে আসছে, এরকম অনেকেরই অনেক কাউন্সিলরদের নাম উঠে আসছে, কিন্তু বড় নেতা সেইভাবে কি এখনো রয়েছে তা এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ্য আসেনি। তবে অর্জুনের কথায় যা বোঝা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের কোনো বড় নেতা অর্জুন সিং এর সাথেই আজকে কিন্তু বিমানে করে তারা দিল্লি যাবেন, এবং তারপরেই তারা দুজন মিলেই কিন্তু যোগদান করবেন আগামীকাল। শুভজিৎ, আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে অর্জুন সিং দাবি করছেন তিনি বিজেপিতেই ফিরবেন, জেলা বিজেপি নেতৃত্বের এই বিষয়ে কিছু বক্তব্য আছে? দেখো বিজেপির জেলা নেতৃত্বের এই বিষয়ে প্রকাশ্যে তারা কিছু বলছেন না, তারা একটাই কথা বলেছেন যে যোগদানের বিষয়টা সম্পূর্ণ কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বে, অর্থাৎ যারা দিল্লি যারা নেতৃত্ব রয়েছেন তারা ভাবনা চিন্তা করবেন অর্জুন সিংকে কি যোগদান করাবেন কি করাবেন না, সেটা তাদের বিষয়। ভারতীয় জনতা পার্টির যে এখানে যোগদান করবেন তাকেই তারা মেনে নেন, তাদের সাথে কোনো অসুবিধা নেই। কিন্তু বিজেপির একটা তিনি যেমন বক্তব্য যে 2022 সালে যখন অর্জুন সিং বিজেপির হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরেন, তখন বহু বিজেপি কর্মী যারা অসহায় হয়ে পড়েন, যারা অনেকেই ভরসা করেছিলেন সেই সময় সাংসদ অর্জুন সিংকে, এবং অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে কিন্তু তারা অসহায় হয়ে পড়ে। সেই দিকে যেমন একটা একজন একটা ট্রেনিং যারা বিজেপি রয়েছে তারা যেমন বলছেন যে না না আসলে ভালো হয়, কিন্তু একদিকে বিজেপির এক নেতৃত্ব বলছেন যে না ব্যারাকপুরে যদি আসে শুভজিৎ, এই যে যে কথাটা তুমি জানালে যে বহু বিজেপির কর্মী সমর্থক নিচুতলার কর্মীরা তারা অসহায় হয়ে পড়েছিলেন 2022-এ অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে যোগদান করায়, তাহলে জেলা বিজেপি নেতৃত্বের মূল্যায়ন কি? অর্জুন সিং যদি ভারতীয় জনতা পার্টিতে ফিরে যান, এই আসন কি আদৌ ধরে রাখা যাবে? কারণ তৃণমূলের বিরোধী ভোট রয়েছে, পাশাপাশি বিজেপির যেটা ভোট ছিল সেই অসহায় নিচুতলার কর্মীরা তারাও যে খানিকটা বিরূপ, সেটা জেলা জেলা বিজেপি নেতৃত্বের কথাতেই পরিষ্কার। তাহলে সেই জায়গা থেকে অর্জুন সিং এর জয়লাভের সম্ভাবনা কতটা? দেখো বিজেপির যারা জেলা নেতৃত্ব তারা কিন্তু এক প্রকার প্রকাশ্য জানিয়ে দিয়েছেন যে প্রার্থী যেই হোক না কেন তাদের কাছে প্রার্থী হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদি, অর্থাৎ নরেন্দ্র মোদির মুখ দেখে মানুষ কিন্তু ভোট দেবে, মানুষ পদ্মফুল দেখে ভোট দেবে, কিন্তু এখানে অর্জুন সিং প্রার্থী হোক বা যেই প্রার্থী হোক তাদের কোনো অসুবিধা নেই, কারণ মানুষের ভোট যাবে পদ্মফুলের দিকে এবং নরেন্দ্র মোদিকে দেখে। একেবারে ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। কি বলেছেন অর্জুন সিং আমরা শোনাবো। সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব, কিন্তু একটা যে ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব। আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে একটা সময় আমার কাছে সূচনা আসবে আমি আপনাদের জানিয়ে দেবো। কলকাতাতেও হতে পারে দিল্লিতেও হতে পারে, এই জায়গাটা এখন ফিক্স হয়নি সেটা আমি বলে দেবো। সেটা তো দল ঠিক করবে কে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপি
তে জয়েন করছি, এটা ফাইনাল। আর কেউ জয়েন করবে দলের কার কার সাথে কথা হয়েছে, বিজেপির কার কার সাথে আপনার কথা হয়েছে? না সেটাও বলা বলা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু আরো একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। বিধায়ক না আছে বড় লোক, বড় লোকসভা কেন্দ্রেরই ব্যারাকপুর লোকসভাতে তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করত নেতৃত্ব দিত তারা অনেকে জয়েন করবে, পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে, বহু সংখ্যক মানুষ হাজার হাজার মানুষ জয়েন করবে। যিনি জয়েন করবেন মানে পশ্চিমবাংলারই একটা বড় লোক জয়েন করতে পারেন, আমার কাছে এটাও সূচনা আছে। দলের কোন পোর্টফোলিও হোল্ডার? নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার থাকবেন, তাহলে তো আমি আপনাকে বলছি। উনি কি আপনার সাথেই জয়েন করছেন? মোস্ট প্রবাবলি এটাই ঠিক হয়েছে। তিনিও কি প্রার্থী হবেন? হ্যালো সেটা জানি না, প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে, সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে, সেটা আমারও হাতে নেই কারো হাতে নেই। এদিকে অর্জুন সিং এর ভারতীয় জনতা পার্টিতে যোগদানের বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া বিধায়ক সোমনাথ শ্যামের শোনাব। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা যখন ঘোষণা হয়নি তখন অর্জুন সিংকে যাতে ব্যারাকপুর কেন্দ্রে প্রার্থী না করা হয় সেই জন্যই তৃণমূল সুপ্রিমোর কাছে দরবার করেছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম। পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। নৈহাটিতে শেখ শাহজাহানের বিঘের পর বিঘে জমি রয়েছে, এমনকি জমি রয়েছে শিবু হাজরারও। নৈহাটির বিধায়কের উদ্যোগেই এই জমি তারা কেনে বলে অভিযোগ করেছেন অর্জুন সিং এবং নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, যিনি এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার বিরুদ্ধেই এই অভিযোগ করেছেন অর্জুন সিং। কি বলেছেন অর্জুন সিং শোনাব। ওখানে শাহজাহানের কত জমি কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন সেটাও জন্য মা বড় মা কাছে প্রার্থনা করব, যাতে বড় মা তাকে সঠিক বুদ্ধি সুবুদ্ধি দিন। শাহজাহানে কথা বলছে যেটা ওই পলাশি মাঝি পাড়া, সেটা পলাশি মাঝি পাড়া শাহজাহান একটা আছে, কিন্তু আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি ওদেরও জমি আছে, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো? আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না, এখানকার তো রাজা সবকিছু উনি আছেন, তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। আপনারা শুনলেন অর্জুন সিং এর বক্তব্য। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, এই যে এত অভিযোগ করছেন, এত বড় মাপের অভিযোগ, তা কিসের ভিত্তিতে এই অভিযোগ করছেন অর্জুন সিং? কি বললেন? সরাসরি অর্জুন সিং প্রতিবারেই পার্থভূমিকে কোনো না কোনো ভাবে আক্রমণ চালাতে ছাড়ছেন না, যতক্ষণ পার্থভূমিক তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে গেছে। সাংবাদিক বলতে গেলে পরিষ্কার জানিয়ে দেন যে সন্দেশখালী কাণ্ডের কিন্তু অভিযুক্ত শেখ শাহজাহান আর এবং শিবু হাজরা, তাদের বেশ কিছু জমি রয়েছে এই নৈহাটি বিধানসভা অঞ্চল। এই জমিগুলিতে ফিরে যাওয়ার জন্য সাহায্য করেছেন নৈহাটি বিধায়ক তথা বর্তমানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থভৌমিক। অর্জুন সিং বলেন, এই নৈহাটি অঞ্চলে বেশ জমি কিছু কুকুর দেরি রয়েছে, সেগুলি কেনাবেচা করার সূত্রেও কিন্তু প্রত্যক্ষ ভাবে কিন্তু এই পার্থভূমি যুক্ত আছে বলেও আজকে অর্জুন সিং আজকে সাংবাদিক বৈঠক থেকে জানিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে। কি বলেছেন তিনি আমরা শোনাব। ও যে মিথ্যে কথা বলে ব্যারাকপুরের মানুষ জানে,
আর আমার সম্পর্কে ব্যারাকপুরের প্রত্যেকটা মানুষ জানে আমার জীবনযাত্রা কি, আমি কিভাবে থাকি, প্রত্যেকে জানে আমার জীবন একটা খোলা পাতা। এখনো ফ্রাস্ট্রেটেড হয়ে অন্য দলে যাচ্ছে, কত কিছু একটা রাজনীতি মানে মিথ্যা কথা বলতে হবে তার জন্য এসব বলছে। আর শাহজাহানের কোথায় জমি আছে না আছে এ তো বিএলআরও বলতে পারবে, ইনকাম ট্যাক্সের নিশ্চয়ই এরা বলতে পারবে, এদের কাছে তো আছে কোথায় কি আমি বলতেও পারবো না, আমি জানিও না। ওর সব মানে ও কোনো তৃণমূল কেউ করলেই তার কি আছে না আছে সেটা কি অন্য কারোর পক্ষে জানা সম্ভব না, আমি তোরই জানি, কেউই জানে না। অথচ স্বাভাবিকভাবে আর এইসব জমি বাড়ি ফাড়ি এসবের খবর অর্জুন সবচেয়ে ভালো রাখে, ব্যারাকপুরের মানুষ জানে। জনতার টাকা নয় ছয় করে মিথ্যে ছড়াচ্ছে বিজেপি, মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাস এবং একশো দিনের কাজে এক টাকাও দেওয়া হয়নি, প্রমাণ করে শ্বেতপত্র প্রকাশ করুন, এমনটাই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই অভিযোগ করেন, খুব স্পষ্টভাবেই তিনি তাঁর অভিযোগ, মিথ্যাচার করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার জনগণের টাকা নষ্ট করছে, তার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। এক পয়সাও কেন্দ্র বরাদ্দ করেনি, একই সঙ্গে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শশী পাঁজা তিনিও কেন্দ্রকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন, কি বলেছেন শুনব। आप पब्लिक रैली में बयान देते हैं कि पिछले तीन आर्थिक सालों में, आर्थिक वर्षों में आपने 2020 से शुरू करके आज तक दिया है 42,000 करोड़ रुपया। किसके लिए? घर बनेगा गरीबों का बंगाल में। ये गलत बयान देके आप तो जमींदार की तरह आचरण कर रहे हैं, क्योंकि जमींदार जो है गलत बोल के भी भाग जाता है। कोई घर के लिए आपने पैसा नहीं दिया। हमारे या बंगाल में 11.36 लाख घर लिस्ट तैयार है, लेकिन आपने पैसा नहीं दिया है, यही सच्चाई है। और आप कहते हैं कि आपने पैसा दिया है, आप जो पैसा दिए हैं ना बंगाल के लिए, हम लोग आपसे जो है एक निवेदन करते हैं कि आप पिछले तीन आर्थिक सालों में जो पैसा आपने छोड़ा है वो जो ट्रांजैक्शन है उसके जो डिटेल्स आप हमें दीजिए। এর আগে 10ই মার্চ ব্রিগেডের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে 100 দিনের কাজের টাকা ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে যারা উপভোক্তা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি 1 এপ্রিল যে সময়সীমা দেওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রকে, সেই 1 এপ্রিলের মধ্যে কেন্দ্র যদি আবাস যোজনার টাকা না দেয় তাহলে সেই টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে উপভোক্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেই যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, ঠিক কি বলেছিলেন ব্রিগেডের মঞ্চ থেকে আমরা আরো একবার শোনাব। বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে, কোথায় খেয়েছে জবাব দাও, টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে জিজ্ঞেস করুন। 21-22, 22-23, 23-24 বর্ষে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হল। 59 লক্ষ লোককে 21 লাখ নয়, প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে, আপনি দেননি, আপনারা দেননি, না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। 2 বছর ধরে বাড়ির টাকা আপনারা 1 পয়সাও দেননি, 11 লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি, যদি 1 মের মধ্যে না দেয় 11 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেব আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য। আপনাদের
জানিয়ে রাখি। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে, যেখানে খুব স্পষ্টভাবেই তিনি বলেছেন যে যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেই বিজ্ঞাপনের ক্ষেত্রেও টাকা ছড়াচ্ছে কেন্দ্রীয় সরকার, কিন্তু আদতে এক পয়সাও দেওয়া হয়নি। গত 10ই মার্চ জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে কিনা এই সংশয় থেকেই বামেরা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। আজই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামেরা, এমনটাই জানতে পারা যাচ্ছে। প্রাথমিকভাবে 10 থেকে 12টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, সেক্ষেত্রে মোট কটি আসন এবং কাদের নাম আলোচনায় উঠে আসছে? ভাবে 10 থেকে 12টি প্রার্থীর নাম আজকে ঘোষণা করবে বামেরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রথম দফায় এই প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে। এর পাশাপাশি কংগ্রেসের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেই প্রার্থী ঘোষণা করা হবে। তার কারণ মালদা উত্তর দক্ষিণ এই দুটি আসন, এছাড়া বহরমপুর এবং মুর্শিদাবাদ, এই আসনগুলি কিন্তু ছেড়ে রাখা হয়েছে কংগ্রেসের জন্য। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে যাদবপুর, দমদম, ডায়মন্ড হারবার, কলকাতা দক্ষিণ, শ্রীরামপুর, এই আসনগুলির যে প্রার্থী, সেই প্রার্থীর নাম আজকে প্রথম দফার যে তালিকা তাতে ঘোষণা করবে সিপিএম, এবং এই আসনগুলিতে সিপিএম নিজেরা তাদের প্রার্থী দেবে। ইতিমধ্যেই বিকেল 3টে থেকে বামফ্রন্টের বৈঠক শুরু হয়েছে শরিক দলদের নিয়ে। তাদেরকেও যে 3টি করে আসন দেওয়ার কথা বলা হয়েছে, সেই আসন ভাগাভাগির বিষয়েও আজকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং যেটা আলিমুদ্দিন সূত্রে জানা যাচ্ছে যে যাদবপুর কেন্দ্র থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন সৃজন ভট্টাচার্য, দক্ষিণ কলকাতা থেকে সিপিএম এর প্রার্থী হিসাবে শায়রা হালিম, এমনকি দমদম কেন্দ্র থেকে সুজন চক্রবর্তী, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিকূল রহমান, অর্থাৎ তারুণ্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই প্রার্থী তালিকায়। এর আগে সুজন ভট্টাচার্য এবং প্রতিকূল রহমান, তারা এসএফআই এর নেতৃত্বে ছিলেন, সেই জায়গা থেকে লোকসভায় তাদেরকে প্রার্থী করা হচ্ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই তারুণ্যকে মাথায় রেখেই কিন্তু সিপিএম এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাই করেছে, এমনটাই কিন্তু আলিমুদ্দিন সূত্রে খবর। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।